এটা একটা পাথরকুচি গাছ, দেখুন গাছটা কত সুন্দর হয়েছে। পাতাগুলো মোটা আর পুষ্ট, কিন্তু গাছে সাদা সাদা এসব কি পোকা দেখা যাচ্ছে? দুধের মতো সাদা বর্ণের এবং মোম জাতীয় পাউডার দ্বারা নরম দেহ আবৃত, এ পোকার নাম কি? এ পোকা গাছের কি কি ক্ষতি করে? এর থেকে পরিত্রাণের উপায় কি? আপনি যদি এসব বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে কোথাও যাবেন না, থাকুন আমার সাথে। ফিরছি ইন্টার পর। এতক্ষণ যে পোকাগুলো দেখেছেন এগুলোর নাম ছাত্রা পোকা বা জায়ান্ট মিলিবাগ। এই পোকা দ্বারা আপনার গাছের যেসব ক্ষতি সাধিত হতে পারে তার কিছু ধরন এমন। বাচ্চা ও বয়স্ক পোকা গাছের কচি পাতা, ডগা ও পাতার রস চুষে খায়। আক্রান্ত গাছের কচি ডাল ও পাতার রং ফ্যাকাশে হয়ে গাছ দুর্বল হয়ে পড়ে। এই পোকার আক্রমণে ফল ক্ষতিগ্রস্ত হয়। ফলের খোসা থেকে ছাত্রা পোকা দলবদ্ধভাবে রস চুষে খায়। ফলের খোসায় কালো ছাতা পড়ে, আঠালো ভাব হয়। ছাত্রা পোকার আক্রমণ বেশি হলে ফল থেকে দুর্গন্ধ বের হয়। গাছে ফুল ও ফল ধরে না বা ধরলেও ঝরে পড়ে। ছাত্রা পোকা পাতার উপর আঠালো মধুরস নিঃসরণ করে, ফলে পাতার উপর কালো রঙের ছত্রাক রোগ সৃষ্টি হয়। রোগাক্রান্ত গাছে ছত্রা পোকার মধুরস খাওয়ার জন্য পিঁপড়ার আক্রমণ হয়। এ পোকার হাত থেকে গাছকে রক্ষা করতে হলে যা করতে হবে তা হল, প্রাথমিক অবস্থায় শনাক্ত করতে পারলে আক্রান্ত অংশ কেটে ধ্বংস করতে হবে। গাছের গোড়ায় মাটি থেকে 15-20 সেন্টিমিটার উপরে স্বচ্ছ পলিথিন দিয়ে মুড়ে দিতে হবে। যেহেতু এই পোকা উঠতে পারে না কাজে এটা মাটি থেকেই গাছে আক্রমণ করে, পলিথিন বেঁধে দিলে পোকা গাছে উঠতে পারবে না। ছাত্রা পোকা দমনে পিঁপড়া নিয়ন্ত্রণ করতে হবে, কেননা পিঁপড়া এই পোকাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। গাছ যদি বেশি আক্রান্ত হয়ে যায় তাহলে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে পোকাগুলোকে হাত বা অন্য কিছু দিয়ে মেরে ফেলতে হবে। আপনি যদি আমার চ্যানেলে আজই প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ডান পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কেটে দেখবেন না, কেননা এখনও অনেক কাজ বাকি আছে। তারপর আপনাকে গাছটি তীব্র গতির পানি দিয়ে ভালোভাবে ধুয়ে দিতে হবে। যদি তীব্র গতির পানি দেওয়া সম্ভব না হয় তাহলে এক্সপ্রে করে ধুয়ে দিতে হবে, বিশেষ করে আক্রান্ত স্থানগুলো। তারপর পানি শুকানোর জন্য গাছটিকে রোদে রাখতে হবে, কেননা এই অবস্থায় কীটনাশক প্রয়োগ করলে এর কার্যকারিতা কমে যাবে। এরপর যদি সম্ভব হয় তাহলে হাফ চা চামচ ছত্রাকনাশক 1/2 লিটার পানিতে গুলে সমস্ত গাছে ভালোভাবে এক্সপ্রে করে দিতে হবে। যদি আপনার কাছে ছত্রাকনাশক না থাকে তাহলে সমপরিমাণ গুঁড়ো সাবান পানিতে মিশিয়ে একইভাবে এক্সপ্রে করতে হবে। এর সাথে যদি তামাকের গুঁড়া ও নিমের পাতার রস মেশাতে পারেন তাহলে আরও ভালো হয়। এছাড়াও আপনি অন্যান্য জৈবিক বালাইনাশকও ব্যবহার করতে পারেন। আমি ছত্রাকনাশক এমনভাবে এক্সপ্রে করব যেন পাতায় একটি সাদা আবরণ পড়ে। আপনার গাছকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে সবসময় বাগান নিয়মিত পরিদর্শন করুন এবং গাছ ও বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।